তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চানাচুরগুলো হচ্ছে যে কাপের মাধ্যমে পরিমাপ হয়ে মেশিন দিয়ে হচ্ছে যে প্যাকিং হয়ে আমাদের হচ্ছে যে প্যাকেজিংটা কমপ্লিট হচ্ছে বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন একটি মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনটি প্রয়োজন হবে যদি আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করে থাকেন এবং চিন্তা করছেন বাজারজাত করবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্যাকেজিং করার জন্য একটি সম্পূর্ণ অটোমেটিক প্যাকেজিং মেশিন দেখাবো যে মেশিনটির মাধ্যমে আপনি 10 গ্রাম থেকে শুরু করে 100 গ্রাম পর্যন্ত যে কোনো ধরনের দানাদার এবং সেমি দানাদার আইটেমগুলো প্যাকিং করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে মূলত আপনি বিভিন্ন ধরনের চানাচুর চিপস ডাল ভাজা মটর ভাজা মুড়ি সহ বিভিন্ন ধরনের খাবার প্রোডাক্ট ছোট ছোট প্যাকেটে যে প্যাকেটগুলো পাওয়া যায় এই ধরনের প্যাকেজিং আইটেমগুলো আপনি প্যাক করতে পারবেন এই মেশিনের সবচেয়ে সুবিধা হলো এই মেশিনটি দিয়ে আপনি খুব অল্প সময়ে খুব হাই স্পিডে প্রোডাক্ট প্যাকিং করতে পারবেন এবং প্রোডাক্ট প্যাকেজিংয়ের পাশাপাশি প্রোডাক্টের উপর ডেট প্রিন্টিং গ্যাস ফিলিং এই ধরনের কাজগুলো করতে পারবেন আপনি যদি এই সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করে থাকেন এবং চিন্তা করছেন প্রোডাক্ট বাজারজাত করবেন এবং প্যাকেজিং করবেন তাহলে এই মেশিনটি আপনার জন্য খুবই কার্যকরী হতে পারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্যাকেজিং করার জন্য এছাড়া আপনার যদি একটি ফুড বেভারেজ কোম্পানি থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্যাকেজিং করছেন সেখানেও কিন্তু আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারেন আজকের ভিডিওতে আমরা আমাদের একটি PLC কন্ট্রোল বেজ একটি অটোমেটিক প্যাকেজিং মেশিন দেখাবো যে মেশিনটির মাধ্যমে আপনি সম্পূর্ণ অটোমেটিকভাবে প্রতি মিনিটে 60 প্যাকেট পর্যন্ত প্রোডাক্ট এই মেশিনটি দিয়ে প্যাকিং করতে পারবেন তো চলুন আজকে এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিই তো বন্ধুরা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটির মধ্যে আমরা চানাচুর প্যাকেজিং করার জন্য চানাচুরের রোল সেট আপ করেছি তো সবার প্রথমে আমরা আপনাদেরকে আজকে এই মেশিনটি অপারেটিং করে দেখাবো এবং কী করে মেশিনটি দিয়ে প্যাকেজিং করা হয় সেটা আপনাদেরকে দেখাবো মেশিনটি অপারেটিং করার জন্য দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যে একটি টাচ প্যানেল দুটি হচ্ছে যে হিটিং সুইচ এবং মেশিনে এখানে কিছু ইমার্জেন্সি সুইচ দেওয়া রয়েছে মেশিন সম্পূর্ণ PLC কন্ট্রোল হওয়ার কারণে আপনি টাচ থেকে মেশিনের যত ধরনের সেটিংস আছে সেগুলো সেট আপ করতে পারবেন এই মেশিনের সবচেয়ে সুবিধার দিক হচ্ছে এই মেশিনটি দিয়ে যদি আপনি চানাচুর ডাল ভাজা মটর ভাজা এই ধরনের আইটেমগুলো প্যাকেজিং করেন এগুলো 12 পিস করে প্যাকেজিং হওয়ার পর পরে আপনি অটোমেটিকভাবে সেট আপ করে দিলে সেটা মেশিনের মাধ্যমে অটোমেটিকভাবে কাটিং হয়ে যাবে এবং এই মেশিনের মাধ্যমে আপনি মেশিন প্যাকেটের মধ্যে যে হাওয়া ভরা লাগে সেটাও কিন্তু আপনারা ভরতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই মেশিনটি দিয়ে প্যাকেজিং করার জন্য সামান্য কিছু চানাচুর নিয়েছি যে চানাচুরগুলো আমরা এখন আপনাদেরকে এই মেশিনটি দিয়ে প্যাকেজিং করে দেখাবো তো প্যাকেজিং করার জন্য আমরা এই মেশিনের মধ্যে হচ্ছে যে চানাচুর দিয়ে দিচ্ছি একসাথে বেশি করে আপনি কিন্তু যখন একসাথে চানাচুর দিবেন আপনার এটা মেশিনের যে হোপার আছে বড় হোপার এটার সাথে একসাথে আপনি 60 কেজি পর্যন্ত চানাচুর একসাথে দিতে পারবেন আমরা সামান্য কিছু চানাচুর প্যাকেজিং করে দেখাচ্ছি এই জন্য হচ্ছে যে হোপারে দিচ্ছি না আমরা মেশিনের যে কাপ বক্স আছে কাপের মধ্যে হচ্ছে যে যতগুলো চানাচুর আছে আমরা সেটা দিয়ে দিয়েছি এই মেশিনটি কাপের মাধ্যমে হচ্ছে যে প্রোডাক্ট প্যাকেজিং করে থাকে আপনি হচ্ছে কাপ চেঞ্জ করে এটার যে পরিমাপ আছে সেটা চেঞ্জ করতে পারবেন চানাচুর দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে যে আমাদের মেশিনের কন্ট্রোলিং সিস্টেমে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন টাচের মধ্যে হচ্ছে যে বিভিন্ন অপশন রয়েছে রান আছে প্যারামিটার সেটিং আছে সিস্টেম সেটিং আছে অ্যানালাইসিস সেটিং আছে এখান থেকে আপনি সেটিংগুলো হচ্ছে যে পাওয়ার অফ পাওয়ার অন বিভিন্ন ধরনের সিস্টেমগুলো হচ্ছে যে আপনি অন অফ করতে পারবেন এবং মেশিনটির মধ্যে এই পাশে দেখতে পাচ্ছেন আই মার্ক রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে আই মার্ক টু আই মার্ক হচ্ছে কাটিং করে তো এখন চলুন আমরা হচ্ছে যে মেশিনটি দিয়ে আপনাদেরকে প্যাকেজিং করে দেখাই প্যাকেজিং করার জন্য আমরা শুধু মেশিনের যে পাওয়ার সুইচটা আছে সেটা প্রেস করব প্রেস করলে আমাদের মেশিনটি হচ্ছে যে প্যাকেজিং করা হচ্ছে যে শুরু হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চানাচুরগুলো হচ্ছে যে কাপের মাধ্যমে পরিমাপ হয়ে মেশিন দিয়ে হচ্ছে যে প্যাকিং হয়ে আমাদের হচ্ছে যে প্যাকেজিংটা কমপ্লিট হচ্ছে তো এইভাবে হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের চানাচুর ডাল ভাজা বিভিন্ন ধরনের আইটেম প্যাকেজিং করার কাজে হচ্ছে যে আপনারা আমাদের এই মেশিনটা হচ্ছে যে ব্যবহার করতে পারেন তো আমাদের প্রোডাক্ট হচ্ছে যে প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে আমরা এখন মেশিনটা বন্ধ করে দিব তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কীভাবে এই মেশিনটির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের চানাচুর আইটেমগুলো এই ধরনের পাউচে প্যাক করতে পারবেন আপনারা যদি বিভিন্ন ধরনের ফুড বেভারেজ কোম্পানি থাকে সেখানে কিন্তু চাইলে বিভিন্ন ধরনের খাবার আইটেম সহ বিভিন্ন ধরনের দানাদার আইটেমগুলো প্যাক করার জন্য এই মেশিনটি আপনি ব্যবহার করতে পারেন এই মেশিনটি ব্যবহারের ফলে আপনি আপনার প্যাকেজিং স্পিড যেমন বাড়াতে পারবেন খুব কম খরচে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো প্যাক করতে পারবেন আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য চিন্তা করছেন একটা ভালো মানের প্যাকেজিং মেশিন ক্রয় করবেন তাহলে চাইলে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে এই মেশিনটি সংগ্রহ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ